হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন, NGM জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে সালাম আলাইকুম। বন্ধুরা, আজকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি ক্যালসিয়ামের টপিকে, জাভা পাখির ক্যালসিয়াম। অ্যাকচুয়ালি জাভা পাখিকে খুব ভালো ক্যালসিয়াম দিতে হয়, আর এরা হচ্ছে ক্যালসিয়াম ভুক্ত পাখি। এদের ক্যালসিয়ামের কম হয়ে গেলে এদের অনেক কিছু সমস্যা হয়, অবশ্যই কিন্তু আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং আমি ঔষধে কি কি জিনিস ব্যবহার করি এবং ন্যাচুরালি কি কি জিনিসপত্র দিই সেটাও আমি তোমাদেরকে দেখাবো, এবং গ্রিট ট্রিটগুলোর ব্যাপারে সম্পূর্ণ আলোচনা করব। আর যারা নতুন ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু যদি একটু আমার ভিডিওটা তোমাদের কোনো ভালো কাজে লেগে থাকে বা উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন। ঠিক আছে, চলো তাহলে টপিকে যাওয়া যাক। এখন মেনলি আমি প্রথমে তোমাদেরকে দেখাবো যে আমি লিকুইড কী কী জিনিসপত্র দিই। লিকুইড যে মার্কেটে যেগুলো পাওয়া যায় এটা সব পাখিকেই সবাই মানে কম বেশি দেয়, তবে আমি তিন রকমের জিনিস পেয়েছি, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আগে তোমরা সেটা দেখো। অবশ্যই স্কিপ না করে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নচেত হয়তো আপনার কোনো মিস হয়ে যেতে পারে। আর বিশেষ করে যারা নতুন করছো, পুরোনোরও অত অনেক অভিজ্ঞতা রয়েছে, কেন আমিও তো বেশি খুব বেশি দিনের পাখি করিনি, বেশি দিন পাখি পুষছি না, আমার থেকেও বড় বড় ব্রিডাররা রয়েছে, আমার তো সামান্য পাখি। তো আমি আমার এই পাখিগুলো সুস্থ থাকার জন্য আমি যেভাবে পাখি ট্রিটমেন্টটা করি, যেভাবে পাখি যত্ন করি, আমি আমার চ্যানেলে সেটাই শুধু তুলে ধরি, আমি আদার্স কোনো কথা বলিনি। ঠিক আছে, চলো ন্যাচুরাল হিসাবে আমি প্রথম এখন আমার রানিংয়ে যে ক্যালসিয়ামটা দিচ্ছি সেটা হচ্ছে দেখো ক্যাডিসল DC। বন্ধুরা, এটাও কিন্তু খুব ভালো কাজ করে, আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো। অবশ্যই ইমেজটা তো অনেকে হয়তো জানে না, আমি ছবির সাথে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে ক্যাডিসল DC। আর প্রাইসটা তোমরা দেখে বুঝতে পারছো, 110 টাকা লেখা রয়েছে 500 গ্রাম, তো 100 টাকায় নেয় আমার এখানে, 110 টাকা লেখা রয়েছে। তো এটাও কিন্তু লিকুইড, এটা জলের সাথে খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। আর এটাকে আমি 1 লিটার জলে মানে 5 ML তো বলি, তো 5 ML দিই নি, একটু কমই দিই, যেহেতু এখন বাচ্চা রয়েছে তাই পাখিতে একটু কম করে দিই। আচ্ছা, এরপরে আর একটা ক্যালসিয়াম আমি দেখাচ্ছি, দেখেন তোমাদেরকে এটা দেখছো অস্টোবেট ফুড, এটা তো অনেকেই জানি এটা খুব পুরনো একটা ওষুধ। আর এই অস্টোবেট ফুডটা, এটা আমার কাছে শুধু অস্টোবেটটা রয়েছে, অস্টোবেটের ফুড আছে, তো ওই এইটা দিলে এর সাথে আবার ভাইমিরালটা একটু মিস করতে হয়, এর মানে বোতলের গায়ে লেখাই থাকে যে কতটা অস্টোবেটের সাথে কতটা ভাইমিরাল দিতে হবে, এটাও খুব ভালো একটা। তবে এটা একটু খুব মোটা হয়ে যায়, এটা একটু জলের সাথে দিলে সমস্যা হয়, এটাকে একটু সব ফুডের সাথে মিক্স করে দিতে হয়, এটাও খুব ভালো একটা ক্যালসিয়াম, এটাও দিতে পারেন। আর একটা দেখেন, এটা দেখছেন ক্যালসিকার, এটাও একটা খুব ভালো ক্যালসিয়াম। তবে যে যেটা পারেন মানে মন খুশি যে কোন, এটা হচ্ছে লিকুইডের উপরে মানে, আর এগুলো সব পাখিরই ওষুধ, আপনাদের মন খুশি যেটা চায় ইচ্ছা হবে সেটাই তোমরা দিতে পারো। আমি তিনটেই মোটামুটি কম বেশি ব্যবহার করেছি, এগুলো সব শেষ হয়ে গেছে। এবার কী করি, আমি বছর বছর ক্যালসিয়ামটা কিন্তু আমি চেঞ্জ করে দিই, একটা জিনিসকে সারা বছর চালাইনি। এই একটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা অনেক দিনেরই, ডেটটা দেখে বুঝতে পারছো 2022 ডেট ছিল। দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে লিকুইড বা ঔষধ পারপাসে ওষুধগুলো, এগুলো যেহেতু আমার জাভা পাখি কলোনিতে করা আছে আর কলোনির পাখিতে একটু ওষুধপত্র কম লাগে, তো আমার একটা ফাইলই হয়তো 1 বছরই হয়ে যায়, 1 লিটার 1 বছরও তাও শেষ করতে পারি না, আমি খুব কম ওষুধ ব্যবহার করি কলোনির জন্য। এবার সেপারেটকে যে যারা করেছেন ওনারা হয়তো, ওদের হয়তো একটু পরিমাণটা বেশি লাগে, পাখিটা উড়াউড়ি করে কম। আচ্ছা, এটা হচ্ছে লিকুইড পারপাসে। এইবার আমরা ন্যাচুরাল পারপাসে যেটা আমি দিই, সব থেকে মেনলি আর একটা কথা বলে দিই, এবারে পাখি যারা করেছেন বা বাচ্চা যাদের কাছে মারা যাচ্ছে বেশি, অবশ্যই দেখেন আমি একটা দানা দেখছেন, আমি কিন্তু পাখিকে সবসময় যেন ফ্রেশ দানাটা দিই, সাদা দানাটা তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি, দেখেন দানাটা, এটা হচ্ছে ডিলাক্সের দানা, ডিলাক্সের ফ্রেশ বড় দানাটা হাতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখেন পাখিকে সবসময়ের জন্য, জাভা পাখির যখন বাচ্চা থাকবে, যত দামে নিয়ে এখন ভাবলে হবে না, আপনারা যদি ভাবছেন যে এখন আমি এটা কিনেছি 75 টাকা করে নিয়েছে, কিন্তু ওইটা তো আর মানে রেটের কথা ভাবলে হবে না, কিন্তু বাচ্চাগুলো মারা যায়, কালো পাখি ওর মা খেয়ে নিবে, খেয়ে বাচ্চাকে ফিট করে দিলে বাচ্চাটা দেখুন মারা যায়, যার জন্য চেষ্টা করবেন জাভা পাখি যিনার ধানের সাথেই তো দেন, ধানটাই তো বেশি খায়, এবার এই দানাটা কম খায়। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ দানাটা দিতে। ঠিক আছে, আর এরপরে ক্যালসিয়াম বলতে দেখেন আমার কাছে যেটা মেনলি ক্যালসিয়াম, আর সেটা তো আমাদের ঘরের গ্রিট, আমি সেটা দেখানোর আগে তোমাদেরকে আর একটা ক্যালসিয়াম দেখাচ্ছি, দেখেন এইটা, এই আমি বিচাটা কিনতে গিয়েছিলাম দানাটা, তো ওই দোকানদারের কাছ থেকে আমি মালটা পেলাম, দেখো এটা ক্যালসিয়াম বলতে তোমরা অবশ্যই দেখেন কভারে দেখছি, তোমরা বুঝতে পারবে এটা হচ্ছে
ঝিনুকের এ গুঁড়ো, এমনি সমুদ্রের কিনারাতে যে ঝিনুকগুলো পড়ে থাকে এটা সেইগুলোই কানেক্ট করেই মোটামুটি গেলে খুব ভালো একটা ক্যালসিয়ামের কাজ করে। আমি যে গ্রিড তৈরি করি এতেও আমি কিন্তু সিপি মিস করি, সিপিটা প্রচুর মানে প্রয়োজন, বা গিঁড়ি যেটাকে বলা হয় বা সিপি, বা এই যে দেখতে পাচ্ছ এটা একটা সিপি, এটা হচ্ছে সমুদ্র সিপি। আমাদের তো গ্রামগঞ্জে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সে মুক্ত চাষ করা যায় সিপি, সেটাও সেটা খুব ভালো ক্যালসিয়ামের কাজ করে। দেখছেন এটা খুব ভালো, আমি কিন্তু নিজে গিয়ে আগে ভেঙে ভেঙে দেখলাম, দেখলাম যে এটা খুব ভালো। আর এটা আমি কিন্তু পাখিকে এনেই যে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি ওরা খাচ্ছিল তা নয়, কিন্তু ফলনিতে চলো দেখাচ্ছি। হ্যাঁ এখানে দেখেন আমি আমার যে গ্রিড রয়েছে গ্রিডের পাশে একটা ছোট ডিবাতে করে, দেখেন ছোট একটা ডাব্বাতে করে প্রথম দিয়েছিলাম। ওরা প্রথম প্রথম খাচ্ছিল না, দু তিন দিন একটু কম খেয়েছে, তারপরে কিন্তু ওরা খুব ভরপুর ভাবে খাচ্ছে। এবার এমন শুধু তাই নয়, দেখছি এরা চতুর্দিকে ছড়াচ্ছে। গ্রিডটা তো অবশ্যই খুব খায়, গ্রিডটা তো দেখছে উপরে গুঁড়ো করে দিয়েছে। আমাদের সব বড় বড় গ্রিড তৈরি করা আছে, অবশ্যই যিনারা আমাকে ভালোভাবে ফলো করুন আপনারা তো জানেন। আর এইটা কিন্তু যখন দেখছি প্রচুর নষ্ট করছে, আমি কিন্তু একে আর এইখানে দিচ্ছি না। প্রথমে একটু কম খাচ্ছিল, তারপর এখন দেখছি খুব বেশি খাচ্ছে, যার জন্য আমি একটা প্লাস্টিকের ডিবাতে দিয়েছি। দেখেন তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন ডাব্বাতে দিয়েছি, এতে কিন্তু নষ্টটা খুবই কম করছে। কারণ এখানে এটা একটু এরিয়াটা বড়, আর দ্বিতীয়ত এর মধ্যে আবার কিছু ডিমের খসার গুঁড়োগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকেও খুব ভালোভাবে কিন্তু পাখিটা খাচ্ছে, বা নষ্টও কম হচ্ছে। এটা একটা খুব ভালো ক্যালসিয়াম বন্ধুরা, এটাও আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে চলো এবার অবশ্যই গ্রিডটা, আর এতক্ষণ যখন এতটা দেখালাম অবশ্যই আমার গ্রিডের ভিডিওটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার গ্রিডটা কেমন কি হয়। অবশ্যই তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা দেখতে পারেন, নচেত আই বটনের লিঙ্ক আছে ওখান থেকেও দেখতে পারেন। বা আগে আমি এই মনে করো চৈত্র মাস পড়ে গেলে আমি গ্রিডটা তৈরি করব, সে সময় একটা আমি ভিডিও দেবো, সেটাও দেখলে নিন যদি দেখতে পারেন, দেখলে হয়তো আপনারই উপকার হবে, আপনি দেখে বানাতে পারেন। দেখো বন্ধুরা আমি এই যে গ্রিডটা আমি হাতে তৈরি করা গ্রিডটা দেখতে পাচ্ছ ওর পাশে রয়েছে, আর এটা প্রত্যেকটা ঘরের মধ্যে আমি দিয়ে রেখেছি। আর ভিডিওটা অনেকদিন আগে করাই কিন্তু শ্যুট করা ভিডিও, কারণ আমি যখন আগে ওই ঝিনুকটা এনেছিলাম, এনে আমি ভাবলাম যে আগে পাখিকে নিজে দিয়ে দেখি পাখিগুলো ঠিকঠাকভাবে খাচ্ছে কি না। যখন দেখছি পাখিটা ঠিকঠাকভাবে খাচ্ছে, তারপরে একটা বড় ট্রে দিলাম তোমাদেরকে, মানে দেখিয়েছি ওরাতেও ভালোভাবে খাচ্ছে, যার জন্য আমি ক্যামেরাতে তোমাদেরকে দেখালাম, তোমরা ওটাও দিতে পারো। কারণ ওটাতে ভালো খাচ্ছে মানে পাখিদের ভালো কাজ হচ্ছে, যার জন্য পাখিরা খাচ্ছে, এই হচ্ছে বড় কথা, এটাও একটা ভালো ক্যালসিয়ামের কাজ করে। চলো দাদার সাথে একটু আলাপ করে নিই, অনেকদিন পরে দাদার সাথে দেখা। আর এইটাই হচ্ছে আমার গ্রিড, আমার কাছে খুব বেশি গ্রিড নেই, এটা হচ্ছে আমার ঘরে বানানো গ্রিড। আর আমি দাদার জন্য 8 পিস গ্রিড আমি প্যাকিং করেছি ভালো ভালো দেখেই। আর এর আগেও দাদা আমার কাছ থেকে নিয়ে গিয়েছিল, ওরা পাখির সাথেই গ্রিড নিয়ে গিয়েছিল, তারপর উনি বলেছিলেন যদি দাদা আমার কাছে, যেহেতু বাড়ি এখানে কাছেই, তো একটু আপনি হেল্প করলে আর গ্রিডটা তাহলে আমি আপনার কাছ থেকে পাই। তো চলো দাদার বাড়ি কোথায় একটু দাদার সাথে আলাপ করে নিই, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখেন বন্ধুরা এটা হচ্ছে হলদি নদী 13 পেখিয়া, আমি রয়েছি 13 পেখিয়াতে, আর ও দাদা আসবে ওদিক থেকে নন্দীগ্রাম থেকে, উনি কিন্তু চলে এসেছেন। চলো ওনার সাথে আগে একটু আলাপ করে নিই। দাদা তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করলো না যে দাদার অ্যাড্রেসটা কোথায়, আমি জিজ্ঞেস করলাম না, একটু অ্যাড্রেসটা বলে দাও দাদা। আমার অ্যাড্রেস হচ্ছে থানা নন্দীগ্রাম, জেলা পূর্ব মেদিনীপুর। নন্দীগ্রামের কোন জায়গা? অনেক বড়, পুরো পোকাবেই নন্দীগ্রামে, একদম বাস স্ট্যান্ডের নন্দীগ্রাম থেকে নদীর ওই দিকে আমাকে ফোন করেছিল, এসে আমি এখানে চলে এসেছিলাম। আমি এর আগেও এখানে একজন ভাইকে মানে ছেড়ে দিয়ে গিয়েছিলাম, ওই ওইদিক থেকে আসছিল, নদীর ওপার থেকে আসছিল, সন্ধ্যা হয়ে গেছিল আমি এখানে করে ওদেরকে দিয়ে গেছিলাম। আর এই যে খেয়াগুলো চলছে, নৌকা বলো আর খেয়া বলো, আমাদের এখানে এইগুলো এই প্যাসেঞ্জার তুলছে, দেখতেই পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার আমার এতে পিছনে এসে গাড়িটা এক্ষুনি এলো। তো এটা কিন্তু 9টা পর্যন্ত থাকে এখানে, 9টা পর্যন্ত পারাপার পর্যন্ত, লাস্ট আছে 9টা, লাস্ট 9টায়। ঠিক আছে দেখো ভাই, আমি তো প্রায় ভিডিও দিয়ে রেখেছি যে গ্রিডটা কেমন বানাবেন, তুমি তো গ্রিডটা তৈরি করতে পারো, যেহেতু এখানে কাছাকাছি নদী আছে, এখান থেকে ঝিনুকও তুলে নিবে, বালিও নিয়ে নিবে, তুমি নিজের থেকে তো বানাতে পারো, আমার তো ভালোভাবে ডিটেলসে ভিডিও দেওয়া রয়েছে। হ্যাঁ এসব আমি বানাতে পারিনি, হ্যাঁ আমরা তো বাইরে বাইরে থাকি, বানাতে পারিনি, এ তো কতটা কী দিতে হবে না দিতে হবে আমি তো ওইসব জানিনি কিছু। তাও সত্য আমরা ওইসব একবার বানিয়েছিলাম কিন্তু বানাতে পারিনি, যে শক্ত হয়ে গেছে, মানে গড়বড় হয়ে গেছে, পরিমাণগুলো এই দাদাটা এই যে গিটটা আর কি জন্য খসখস করে মানে খুসে যায় ওই জিনিসটাই ভালো, আর আমি বানিয়েছি কিরকম শক্ত হয়ে গেছিল সেই ইটের মতো, পরিমাণ পরিমাণটা দিতে পারিনি।
পিওপির যে প্লাস্টিক সব জিনিস একটা পরিমাণ থাকে। আমি কিন্তু আমার যখন এই গ্রিডগুলো যখন করেছিলাম তখনও একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা আপডেট দেওয়া আছে, তোমরা গিয়ে কিন্তু ভিডিওটাও দেখতে পারো। ভালোভাবে যদি বুঝতে পারো দেখতে পারো তাহলে কিন্তু সঠিকটা করবে, সঠিকটা করতে পারো। আর তোমাদের কম জানাদের হয়তো মনে করো সারা বছর হয়ে তোমার আটটা দশটা লাগলো, তুমি আমার কাছে এখন আটটা নিয়ে নিলে তোমার হয়তো এক বছর হয়ে যাবে, ছ মাস কি আট মাস হয়ে যাবে। দেখো আমি কিন্তু দাদার জন্য এনেছি কিরে, আমি তোমাদেরকে তো ঘরে যখন প্যাকিং করেছিলাম তখন তোমাদের বলেছিলাম। আর এখানে দেখো মালটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখেন দেখতে পাচ্ছ আমি ন্যাচুরাল ভাবে তৈরি করি নিজের সম্পূর্ণ। এই যে এই যে এই যে নদী ধারে আমি এসেছি, এই নদীর বালি লাগে, আমি এখান থেকে বালি নিয়ে যাই। এই যে বালি দেখছো এই বালিটাও লাগে, আমি এখান থেকে এসে বালি নিয়ে যাই। আর এখান থেকে আমার বাড়ি আমার আসতে কতক্ষণ লাগলো? তিন মিনিটের মতো লেগেছে। হ্যাঁ বেশি লাগেনি, আমি ওই তো তিন মানে আমার আমার বাড়ি থেকে তিন কিলো আড়াই কিলো দু আড়াই কিলোমিটার রাস্তা, আমার তিন থেকে চার মিনিট লাগলো। আমি স্কুটি নিয়ে এলাম, বাবার স্কুটি নিয়ে এসেছি, আর এসে দাদা ওদিক থেকে আমাকে ফোন করেছে, আমি তখন বাড়িতে ছিলাম, তারপরে আমি চলে এলাম তোমার কাছে, বুঝতে পারছো। আর দাদার ইচ্ছা হচ্ছে আমার বাড়ি তৈরি করা গ্রেড খাওয়া, আবার একটা নয় উনি পাঁচ জোড়া পাখি আছে ওনার কাছে, আট পিস গ্রেড নিয়েছে। আর বদ্রিকেও দিচ্ছ না তুমি দাদা? আর বদ্রিকেও দাদা আবার এই গ্রেডই খাওয়াচ্ছে। আর আমি তো বলেছি এই গ্রেডগুলো বদ্রি পাখি আর ককটেল, আর বিশেষ করে জাভাকে তো দিতে হবে, জাভা সে গ্রেড খাবার মাস্টার, জাভাকে কিন্তু গ্রেডটা দিতেই হবে। ওইজন্য দাদা আমি বাইরে থাকি তো আমি দেশে থাকি নি তো ওইজন্য যা করলে মনে দাদার কাছ থেকে নিয়ে চলে এসেছি, ওইজন্য দাদার কাছে চলে এলাম। কি হবে না কথাটা হয়তো একটু সমস্যা হবে দেখবে। দেখো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে দেখালাম, অবশ্যই পাখি মানে শুধু জাভা পাখি নয়, বদ্রি পাখি বলেন আর ককেটেল লাভবার যে কোনো পাখি করবেন, এই গ্রিডগুলো কিন্তু ওনাদেরকে দেওয়াটা খুবই দরকার। গ্রিড বলেন মানে ক্যালসিয়ামের যে জিনিসগুলো আমি তোমাদেরকে দেখালাম এগুলো কিন্তু দেওয়া খুবই দরকার। আর ক্যালসিয়ামটাই কিন্তু পাখি শরীরে যে ফেদার উঠে যাওয়া ওদের অনেকটা কাজ করে, ক্যালসিয়াম শরীরের মধ্যে হাড়ের একটা মজবুতি আনে। আর ক্যালসিয়ামের জন্য ডিম খুব ভালো থাকে, ডিম ভালো হয়, কত ক্যালসিয়ামটা অবশ্যই দিবেন, কিছু দেন না দেন অবশ্যই দেখেন। আমি তো গ্রিডটা নিজে হাতে যে বানাচ্ছি এটা কিন্তু যাতে ক্যাটেল ফিস বন আমাকে না দিতে হয় তার জন্য আমি সব জিনিসগুলো একসাথে মিক্স করে বানাচ্ছি, বানিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্রিড না দেন তাহলে কিন্তু ক্যাটেল ফিস বনটা দিবেন, তাছাড়া ডিমের খোসা, আবার আমাদেরকে দেখালাম ঝিনুক ভাঙা, এগুলো কিন্তু সব কিছু জিনিস দিবেন। তাহলে তখন পাঁচ রকমই পাঁচটা জিনিস দিলে একটা ওদের শরীরে কাজ হয়, কারণ যেহেতু এরা মানে খোলা আকাশের পাখি আমরা খাঁচার মধ্যে বন্দি করে রেখেছি, ওরা যখন খোলা আকাশে থাকে মন খুশি ওরা নিজের মতো সব কিছু খাওয়াটা খেয়ে নেয় যখন শরীরে যেটা প্রয়োজন থাকে। আর যেহেতু আমরা নিজেরা বন্ধ করে রেখেছি তো ওদেরকে ওদের মতো করে একটু খাবার দেওয়াটা প্রয়োজন আছে। তাই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা অন্য কোনো ভিডিওতে দেখা হবে।